ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য জনাব মুকাব্বির খান সিলেট 2 সম্পূরক প্রশ্ন করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার জ্বালানি তেলের মূল্য এবং দ্রব্য মূল্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে জবাব দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের অর্থনীতিতে আজকে যে সংকট চলছে তার জন্য শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই দায়ী করার কোনো কারণ নেই এখানে আমাদের ইন্টারনাল অনেক বিষয় আছে আর্থিক খাতে বিশৃঙ্খলা মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাট জ্বালানি খাতে কুইক রেন্টেল ইনডিমনিটি এগুলো অনেক বিষয় দায়ী ফলাফল কি হয়েছে ডলার সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন জীবিকা আজ দুর্বিষহ তবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে তিনি সত্যটা স্বীকার করে ব্যবস্থা নেন গত দুই দিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন মাননীয় স্পিকার একটা মিনিট গত দুই দিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন বিদ্যুতের দাম আবারও বাড়ানো হবে প্রয়োজনে মাসে মাসে এই সমন্বয় হবে তিনি অবশ্য কখনো বাড়াবে সেটি বলেন না তিনি বলেন সমন্বয় করবেন এটি নিয়ে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত মাননীয় প্রধানমন্ত্রী আপনার জবাবে বলেছেন 5/8/22 তারিখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় এবং 29/5/22 তারিখে লিটার প্রতি 5 টাকা কমানো হয়েছে আপনিও বাড়ানোর কথা বলেননি প্রশ্ন করুন মানে 30 সেকেন্ডের মধ্যে এটা ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার আপনিও বাড়ানোর অঙ্কটা বলেননি কারণ আপনি বুঝতে পেরেছেন বাড়ানোর তুলনায় কমানোটা একেবারেই নগণ্য এটি বলতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন চলতি বছরে অর্থাৎ নির্বাচনী বছরে জনগণকে আশ্বস্ত করবেন কিনা যে এবছর জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানো হবে না মাননীয় স্পিকার বিগত বছরে জ্বালানি খাতে ইন্ডেমনিটির সুযোগ নিয়ে যেসব কুইক রেন্টাল হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে আমি প্রস্তাব রাখবো এই সংসদে তাদের উপর যেন প্রস্তাব রাখার সুযোগ নেই তাদের যেন তাদের উপর যেন আপনার উইন 50% উইন ফল ট্যাক্স আরোপ করা হয় এবং জন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মনে হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন কিন্তু যে সমস্ত অভিযোগ তিনি এনেছেন এটা সম্পূর্ণ অমূলক আমি এ কথাই বলবো যে যখন তিনি মেগা প্রকল্প নিয়ে কথা বলেছেন মেগা প্রকল্পের সুবিধাভোগী কারা এদেশের সাধারণ মানুষ আজকে এই মেগা প্রকল্প কই অন্য কোনো সরকার করতে পারেনি এটা আওয়ামী লীগ সরকারই করেছে পদ্মা সেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা করেছি মেট্রো রেল এটাও কিন্তু সাধারণ মানুষের যোগাযোগের জন্য আজকে যারা মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছেন কত অল্প সময় তারা যাতায়াত করতে পারছেন এবং স্বল্প খরচে কোনো রকম সমস্যা তাদের নেই তো এ তো সাধারণ মানুষ ভোগ করছে মাননীয় সংসদ সদস্য অনেক অর্থশালী সম্পদশালী গাড়িতে করে চলেন ওরা তো এই সমস্ত সমস্যা জানার কথা না তবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্য প্রশ্নকর্তাকে আমি সম্পূরক প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল দুর্নীতি হয়নি তারা প্রমাণ করতে পারেনি এটা শুধু আমার কথা না কানাডার ফেডারেল কোর্টে যে মামলা হয় সেই রায় বলা হয়েছে সকল অভিযোগ মিথ্যে কোনো অভিযোগ সত্য না সবগুলি ভুয়া কাজে সেই ক্ষেত্রে তারা এই কথাটা কেন কিভাবে বলবে যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি যদি সত্যি হতো তে এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো কোনোদিন হয়েছে মাননীয় স্পিকার আমি জানি না মাননীয় সংসদ সদস্য বাংলাদেশের নাগরিক ওনার আবার একটা সেকেন্ড হোমও আছে সেই সেকেন্ড হোম যেখানে অর্থাৎ ইংল্যান্ডে ইংল্যান্ডে বিদ্যুতের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 150% বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে সেখানে ইনফ্লেশন 13.3% ভোগ্যপণ্য খাবার জিনিসের দাম
13.3% এর উপরে সেখানে ইনফ্লেশন রেট, সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেখানে যেন বিদ্যুৎ সাশ্রয় করা হয় এবং প্রতিটি বিল পরীক্ষা করা হয় যে নির্দেশনা তার থেকে এক ফোঁটা বেশি হলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ফাইন করা হয়। বাংলাদেশে এখনো সে অবস্থা সৃষ্টি হয় নাই, কাজে এই যে কথাগুলি বলা। আর দ্বিতীয়টা কুইক রেন্টাল, হ্যাঁ কুইক রেন্টালের প্রয়োজন ছিল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি এনেছিলাম বলেই বিদ্যুৎ আমরা মানুষকে দিতে পেরেছিলাম। আমরা যখন সরকার গঠন করি কত ছিল, 3,200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেয়েছিলাম। অথচ যখন আমি 1996 থেকে 2001 সরকারে আসি 1600 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম, 4,300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসে, বিএনপি জামাতের আমলে বিদ্যুৎ উৎপাদন হ্রাস করা হয়, মানুষ বিদ্যুৎ পেত না, দিনের পর দিন বিদ্যুতের জন্য হাহাকার ছিল, ইন্ডাস্ট্রিগুলি চলতে পারতো না, বিদ্যুতের জন্য হাহাকার ছিল, গ্যাসের জন্য হাহাকার ছিল। আমরা এসে আমাদের সিদ্ধান্ত নিই যে দ্রুত আমরা কী কী সমস্যা সমাধান করতে পারি, দ্রুত করণীয় অর্থাৎ আশু করণীয় কী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এইভাবে বিদ্যুতের পরিকল্পনা নিয়ে আজকে আমরা সেই 3,200 মেগাওয়াট থেকে এখন আমরা 25,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা অর্জন করেছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। কুইক রেন্টালে যদি দুর্নীতি হতো তো বিদ্যুৎ তো এতদিনে পাওয়ার কথা ছিল না, কারণ বিএনপির আমলে এই বিদ্যুতের উপর দুর্নীতি করেছিল বলেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিয়েছিল, সেটা সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট। সড়কে দুর্নীতি করেছিল ঢাকা ময়মনসিংহ সড়ক, সে টাকাও বন্ধ হয়ে গেছিল, কাজে আওয়ামী লীগের আমলে কিন্তু সেটা হয়নি। কাজে যেখানে বড় বড় মহারথীরাই আমাদের দুর্নীতির খোঁজ পায় নাই, আর কিছু লোক ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন কুইক রেন্টাল কুইক রেন্টাল, সব বিদ্যুৎ বন্ধ করে দিত, এখন যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কী অবস্থাটা হবে আপনাদের বলেন আমাকে। কয়েকদিন মাত্র লোডশেডিং দিয়েছিলাম তাই চারিদিকে হাহাকার, তো সেই লোডশেডিং যাতে না হয় সেই জন্য ওই কুইক রেন্টাল আবার চালু রাখতে হয়েছে, এটাও বাস্তবতা। কিন্তু আমরা তো সব ধরনের পরিকল্পনা নিয়েই কিন্তু আগাচ্ছি, কাজে এক নিজেরা ভোগ করবেন আর বলার সময় অভিযোগ করবেন এটা মেনে নেওয়া যায় না, কাজে যারা এরপরে বেশি বলবেন তাদের বিদ্যুৎ চাওয়াটা বন্ধ করে দেবো, তখন দেখি কি হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মানে মানুষের ভোগ্যপণ্য সুরক্ষার যে আইন সেটা কার্যকর করা হচ্ছে, এবং কেউ যদি মজুদদারি করে সে মজুদদারির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা এটুকু চাই যে আমাদের দেশের মানুষ রোজার সময় যেন কোনো কষ্ট না পায়, কাজে রোজার সময় যে সমস্ত ভোগ্যপণ্য একান্তভাবে অপরিহার্য সেগুলি যথাযথভাবে জনগণ যেন পেতে পারে, তার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সমস্ত পণ্য ক্রয় করার জন্য এলসি খোলার ব্যবস্থা করে দিচ্ছি, এবং খাদ্যপণ্য আমদানিতে এলসিতে কোনোরকম সমস্যার সৃষ্টি হচ্ছে না। তবে আন্তর্জাতিক বাজার মূল্য মনিটর করে সে মনিটরিংয়ের মাধ্যমে যে পণ্য মূল্য সেই মূল্যে যারা এলসি খুলছেন তারাই এলসি খোলার সুযোগ পাচ্ছেন।